আমরা মাঠে পেয়ে গেছি দুটো টিমকেই। আমরা আর বিলম্ব না করে এখানেই সম্ভবত আমরা পরিচয় পর্বটা করিয়ে দিলে ভালো হয়। পুষ্পস্তবক দেবার জন্য গ্রিন টাচ অঙ্কুর দা। তুমি পড়িয়ে দাও। সৌমিক চক্রবর্তী, আনন্দের সাথে ঘোষণা করছি পঞ্চায়েতের আমরা এবার যারা রেফারি অ্যাসোসিয়েশন আছে তাদেরকে অনুরোধ করব, তাদেরকে আমাদের বরণ করে নেবেন। আমাদের ক্লাবের অভিভাবক অনন্তদেব অধিকারী মহাশয়, রেফারি আজকের মাঠে আমরা অনুরোধ রাখবো দুই টিমের ক্যাপ্টেনকে আসবার জন্যে, প্লেয়ারদের জন্য খুব সৌভাগ্য। তোমরা পায় যুগ্ম সম্পাদকদের অনুরোধ করছি, যারা ক্রীড়া সম্পাদক তাদেরকে অনুরোধ। রাজীব গান্ধী ধন্যবাদ সম্মানীয় অতিথিবৃন্দকে। এবারে আমরা জাতীয় সঙ্গীত করব, তারপরেই আমাদের ফুটবলে ময়নাগুড়ির মাটিকে তিনি সেই ফুটবলে পা দিয়ে খেলার সূচনা করবেন। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা কাবির উৎকল বঙ্গা হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জয় হে জয় 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 হে। ওকে সনাম ধন্য করেছেন, দারুণ, খুব ভালো, ধন্যবাদ। সকল অতিথিবৃন্দকে আমাদের অন্তরের থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করবেন। ধন্যবাদ, নমস্কার। সীমাটা বলে দেব, তুমি অ্যাম্বুলেন্স চালক? হ্যাঁ, গ্রিন জলপাইগুড়ি সাধারণ সম্পাদকের পাশাপাশি অ্যাম্বুলেন্স চালক এই মুহূর্তে, কারণ আমাদের অ্যাম্বুলেন্স চালক যিনি তিনি আবার গ্রিন জলপাইগুড়ির গেম সেক্রেটারি, সে খেলার মাঠে যেহেতু টিম নিয়ে ব্যস্ত তার দায়িত্বটা আমার। বেশ, তার সঙ্গে খেলার মাঠেও তো সম্বর্ধনা। হ্যাঁ, এটা খুব ভালো লাগলো ময়নাগুড়ি এসে আজকে আমরা সম্বোধিত হলাম, সম্মানিত হলাম। আমাদের কাজের গতি আরও বেড়ে যাচ্ছে, আমরা আগামী দিনে আরও বেশি দায়িত্বশীল বিশেষ করে ময়নাগুড়ির প্রতি হচ্ছি। বিগত দিনে তো যেমন ময়নাগুড়ির বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলছে, আগামী দিনে আরও বেশি চলবে, কারণ ময়নাগুড়ির মানুষও আমাদেরকে ভালোবাসা দিচ্ছে, সম্মান জানাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।